নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমি ভৌত বিজ্ঞানের টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি, সেট আমাদের 15 এবং সেট 16, যার পেজ নম্বর 290 এবং 293। প্রথমে আমি 290 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1-এ, বায়োগ্যাসের মূল উপাদান হলো অ্যান্সার বেট বিয়ের অ্যান্সার মিথেন। 1.2-তে অ্যান্সার হবে সির অ্যান্সার 0.5 RT। 1.3 অ্যান্সার হবে এর অ্যান্সার 6.055 × 10³ অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.4-এর অ্যান্সার হবে লাল। 1.5-এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিক্ষেপণ। পরের প্রশ্ন কি বলেছে 1.6-এ, নিউট্রাল তারের রং অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নীল। 1.7-এ কী বলেছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে ডি অ্যান্সার রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 1.8-এর অ্যান্সার হবে সি অ্যান্সার 3। 1.9-এর অ্যান্সার হবে বি অ্যান্সার নিউক্লিয় বিভাজন। পরের প্রশ্ন কী বলেছে 1.10-তে, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়। অ্যান্সার হবে ডি অ্যান্সার তেজস্ক্রিয়তা। 1.11-এর অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড। 1.12-এর অ্যান্সার হবে চিনি, ডি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.13-এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার NH3। 1.14-এ কি বলেছে অ্যালুমিনিয়ামের আকরিক হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার গিপসাইট। 1.15-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিনাইল ক্লোরাইড। এবার আমি বিভাগ খ সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.1-এ, জ্বালানির তাপন মূল্যের একক লেখো, অ্যান্সার হবে জুল পার কেজি। পরের প্রশ্ন অথবা দিয়ে, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড CO2। 2.2-এর অ্যান্সার হবে আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। 2.3-এর অ্যান্সার হবে সত্য। 2.4-এর অ্যান্সার হবে গ্যাসের ভর। 2.5-এর অ্যান্সার হবে 0C inverse অর K inverse। 2.6-এর অ্যান্সার হবে লাল অথবা দিয়ে অ্যান্সার হবে বেগুনি। কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক, অ্যান্সার হবে বেগুনি। আর কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বনিম্ন, অ্যান্সার হবে লাল। 2.7-এর শ্রেণীর সূত্রের সমীকরণটি লেখো। তো দেখো এটা কিন্তু তোমাদের বইতে আছে, তোমরা বই থেকে ভালো করে মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে 2.8-এর অ্যান্সার হবে, তো দেখো 2.8-এর অ্যান্সার হবে RS = R1 + R2। 2.9-এর অ্যান্সার হবে শ্রেণী সমবায়ে। 2.10-এর অ্যান্সার হবে গামা রশ্মি, ঠিক আছে গামা রশ্মি। অথবা দিয়ে অ্যান্সার হবে আলফা বিটা গামা, এদের মধ্যে কোনটির ভর সর্বাধিক। তো দেখো আলফার কোনটির ভর সর্বাধিক, তো দেখো এর অ্যান্সার হবে আলফার কিন্তু। পরের প্রশ্ন কি বলেছে, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধন কটি, অ্যান্সার হবে 3টি। পরের প্রশ্ন কি বলেছে 2.12-তে, তো দেখো খুব সুন্দর করে কিন্তু সব কিছু লেখা আছে, প্লিজ তোমরা লিখে নেবে। অ্যান্সার হবে H+C + H, তারপরে H+H অ্যারো দিয়ে H2, ঠিক আছে। 2.13-এর অ্যান্সার হবে যে তড়িৎ শক্তি, অথবা দিয়ে 2.13-এর অথবা দিয়ে অ্যান্সার হবে NA। 2.14-এর অ্যান্সার হবে বাদামি, কী হবে বাদামি হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.15-এর অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড অথবা 100% ওলিয়াম, ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি, যে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়ামের ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন করে, অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট। অথবা দেখি আছে সালফার কি, অ্যান্সার হবে 100% ওলিয়াম। 2.16-এর অ্যান্সার হবে 109°28′। অথবা দিয়ে অ্যান্সার হবে ইথানল। এবং 2.1টি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও, অ্যান্সার হবে সেলুলোজ। তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.18.1 একটি হ্যালোজেন মৌল, অ্যান্সার হবে ডের অ্যান্সার CL। 2.18.2 একটি মুদ্রা ধাতু, অ্যান্সার হবে সির অ্যান্সার কপার। 2.18.3 অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বক্সাইট। 2.18.4 মরিচা নিবারক, অ্যান্সার হবে এর অ্যান্সার জিঙ্ক। এবার আমি পেজ নম্বর
এবার আমি পেজ নম্বর 293 নম্বর নিয়ে আলোচনা করব সেট 16 ফার্স্ট প্রশ্ন কি বলেছে বলেছে যে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় आंसर হবে বি এর आंसर গোবর গ্যাস 2.2 এর आंसर হবে সি এর आंसर -273 ডিগ্রি সেলসিয়াস 1.3 এর आंसर হবে সি এর आंसर 32 গ্রাম 1.4 এর आंसर হবে সি এর आंसर 1:2:3 1.5 এর आंसर হবে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম आंसर হবে এ এর आंसर পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন 1.6 এর आंसर হবে বি এর आंसर অবতল 1.7 এর आंसर হবে সি এর आंसर ভোল্ট 1.8 এর आंसर হবে ডি এর आंसर আইএ 1.9 এর आंसर হবে বেকারেল 1.10 এর आंसर হবে 2 1.11 এর आंसर হবে সি এর आंसर MgCl2 পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.12 এর आंसर হবে সি এর आंसर ইলেকট্রন 1.13 এর आंसर হবে সি এর आंसर তামাটি 1.14 এর आंसर হবে এ এর आंसर এথি 1.15 এর आंसर হবে ডি এর आंसर অ্যাসিটিলিন এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করছি 2.1 এ কি বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতা সরি বায়ুমণ্ডলের উচ্চতা প্রতি কিমি বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা কত কমে आंसर হবে 6.5 ডিগ্রি ঠিক আছে পরের প্রশ্ন 2.2 তে বায়োগ্যাসের প্রধান উপাদান কি आंसर হবে মিথেন তারপরের প্রশ্ন কি বলেছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ড্যাশ বৃদ্ধি পাচ্ছে आंसर হবে উষ্ণতা 2.3 आंसर হবে ব্যারোমিটার 2.4 এর आंसर হবে -273 ডিগ্রি সেলসিয়াস 2.5 এর आंसर হবে 3A 2.6 এর आंसर হবে 6 সেমি 2.7 এর आंसर হবে লম্ব আপতনের ক্ষেত্রে 2. তো দেখো অথবা দিয়ে आंसर হবে অবতল লেন্স বুঝতে পারছো আমি কি বলছি এবং আমাদের 2.8 এর आंसर হবে PV VI 2.9 এর आंसर হবে শ্রেণী সমবায় 2.10 এর आंसर হবে পরমাণুর কেন্দ্রক এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো 2.11.1 এর কি বলেছে সবচেয়ে ভারী নিষ্ক্রিয় মৌল आंसर হবে সেটা স্যার আরএন 2.11.2 এর आंसर হবে ডি এর आंसर অ্যালুমিনিয়াম মানে বক্সাইট থেকে নিষ্কাশিত ধাতু 2.11.3 পিতলের উপস্থিতি একটি ধাতু आंसर হবে এ এর आंसर সিইউ 2.11.4 তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ आंसर হবে বি এর आंसर C6H12O6 2.12 এর आंसर হবে আয়োডিন মানে একটি কঠিন হ্যালোজেন মৌলের নাম লেখো আয়োডিন হবে পরের প্রশ্ন 2.12 এর आंसर হবে অথবা দিয়ে आंसर হবে কে 2.13 आंसर হবে হাইড্রোজেন ক্লোরাইড 2.14 এর आंसर হবে সমপ্রবাহ ঠিক আছে 2.15 এর आंसर হবে সালফিউরিক অ্যাসিড 2.16 এর आंसर হবে V2O5 ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.16 এর आंसर হবে তো তোমরা জানো V2 আমাদের O5 অথবা দিয়ে आंसर হবে অসল্ট পদ্ধতি 2.17 এর आंसर হবে PVC এর পুরো নাম কি आंसर হবে পলিভিনাইল ক্লোরাইড 2.18 এর आंसर হবে মিথেন অথবা দিয়ে आंसर হবে বন্ড ওএইচ মানে অ্যালকোহল জাতীয় যৌগে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি आंसर হবে বন্ড ওএইচ তো দেখো আমাদের ভৌত বিজ্ঞানের টোটাল 16খানা সেট আছে যাদের কাছে টেস্ট পেপারটা নেই তারা এগুলো খুব সুন্দর করে সলভ করে নেবে আমরা প্রত্যেকটা সেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে